আসসালামু আলাইকুম ইয়াং ফুড আরেকটি নতুন রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আলুর জালি কাবাবের রেসিপি মাছ মাংসের স্বাদ থেকে যদি একটু দূরে এসে ভিন্ন কিছু তৈরি করতে চান তাহলে আজকের রেসিপিটা আপনার জন্য একেবারে পারফেক্ট একটি রেসিপি কারণ এই কাবাবটা খেতে ভীষণ মজার হয়ে থাকে তৈরি করাও খুবই সহজ তো চলুন তাহলে দেখে নিই কীভাবে তৈরি করবেন প্রথমে আমি আলুর ভেতর মশলাটা মাখিয়ে নেব তার জন্য আমি এখানে চার পাঁচটি মাঝারি সাইজের আলু সেদ্ধ করে নিয়েছিলাম এখন আলুগুলোকে আমি খুব ভালো করে ম্যাশ করে নেব তবে আপনি কতটুকু কাবাব তৈরি করবেন সে অনুযায়ী কিন্তু আলুর পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারবেন আলু ম্যাশ করা হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ বেডকাম আমি বিস্কিটের গুঁড়োটা নিয়েছি তবে আপনারা চাইলে মুড়ি গুঁড়ো ব্যবহার করতে পারেন কিংবা দোকানে যে বেডকাম কিনতে পাওয়া যায় সেগুলো ব্যবহার করতে পারেন এবার দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ পেঁয়াজ বেরিস্তা অবশ্যই পেঁয়াজ বেড়েস্তাটা দেওয়ার চেষ্টা করবেন পেঁয়াজ বেরিস্তাটা দিলে এই কাবাব থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি এক চা চামচ কাঁচা মরিচ কুচি এক চা চামচ চিলি ফ্লেক্স আধা চা চামচ গোলমরিচের গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি দুই চা চামচ গরম মশলা গুঁড়ো অবশ্যই গরম মশলাটা আমি বাসায় করে নিয়েছি তবে আপনারা চাইলে প্যাকেটে যে গরম মশলাটা পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারবেন এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সয়া সস দুই টেবিল চামচ টমেটো সস পরিমাণ মতো লবণ এবার দিয়ে দিয়েছি আধা কাপ পরিমাণ পুদিনা পাতা কুচি আপনারা চাইলে কিন্তু এখানে ধনিয়া পাতা কুচিও ব্যবহার করতে পারবেন এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি আপনারা চাইলে কিন্তু এখানে বাটারও ব্যবহার করতে পারবেন এখন আমি সব কিছু খুব ভালো করে মাখিয়ে নেব আর আজকে আমি এই কাবাবে যে পরিমাণ মশলা ব্যবহার করেছি আপনারা কিন্তু আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন এই কাবাবে কিন্তু আধা চা চামচ আদা বাটা এবং আধা চা চামচ রসুন বাটা মিশিয়ে নিতে হবে আমি দিতে ভুলে গিয়েছিলাম তবে পরে আমি মিশিয়ে নিয়েছিলাম মশলাটা মাখানো হয়ে গিয়েছে এখন আমি সবগুলো কাবাব তৈরি করে নিব আর আজকে আমি আপনাদেরকে যেভাবে আলুর জালি কাবাবটা তৈরি করে দেখাচ্ছি ঠিক একইভাবে আপনারা চাইলে কিন্তু মুরগির মাংসের জালি কাবাব কিংবা গরুর মাংসের জালি কাবাবটা তৈরি করতে পারবেন কাবাবটা ঠিক এই রকম করে তৈরি করে নিতে হবে এখন আমি বেডগ্রামের ভেতর একটু গড়িয়ে নিচ্ছি এভাবে করে কিন্তু আমি সবগুলো কাবাব তৈরি করে নিয়েছি তো চলুন এবার এর পরে কি করবেন এবার সেটা দেখিয়ে দিই এখানে আমি দুইটি ডিম নিয়েছি এবং ডিমগুলোকে আমি কুসুম সহ খুব ভালো করে ফেটে নিচ্ছি আর এই ডিমের মিশ্রণটার ভেতর গড়িয়ে কিন্তু আমি কাবাবগুলো তেলে ভেজে নিব তবে তেলটা খুব বেশি গরম করা যাবে না কাবাবটা তেলে দেওয়ার পর এভাবে কাঠি সাহায্যে তেলটা উপরে দিতে থাকবেন তাহলে কাবাবটা যখন আপনি উল্টাতে যাবেন তখন আর নষ্ট হয়ে যাবে না এখন আমি কাবাবটাকে একটু লাচে হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিব তবে মাঝে মাঝে একটু নেড়ে চড়ে দিব কাবাবটা ভাজা হয়ে গিয়েছে আমি ঠিক এই কালারটা হলে নামিয়ে নিই আর এভাবে করেই কিন্তু আমি সবগুলো কাবাব ভেজে নিব এই কাবাবটা কিন্তু গরম গরম খেতে ভীষণ ভালো লাগে তাই আমার আজকের রেসিপিটা ফলো করে অবশ্য বাসায় তৈরি করে দেখবেন রেসিপিটা কেমন লেগেছে জানাতে কিন্তু একদমই ভুলবেন না কথা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ